বর্ষা শুরুতেই টাঙ্গাইলের যমুনা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে জেলার নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও তেমন কাজে আসছে না সেটি। টাঙ্গাইল থেকে মোহাম্মদ হোসেনের পাঠানো রিপোর্ট। নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সরকারি এই প্রাথমিক বিদ্যালয়টি যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে। এই ইউনিয়নের অনেক বসতবাড়ি ও ফসলি জমি ইতোমধ্যেই যমুনায় বিলীন হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে অন্যের জায়গায়। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। স্কুলের অর্ধেক ভেঙে গেছে, এটা জিওব্যাগ দিয়ে এখন আর রক্ষা হবে না, এটা নদী কবলিত যাবে। স্কুলে ছিলাম, স্কুলও এখানে যমুনার কবলে নদীতে চলে যেতেছে, এখন আমরা খুব অসহায়। এগুলো জিওব্যাগ ফেলা কি কাজ, ওই দেখা গেছে দুই চারি ব্যাগ ফেলা ওই চলে যায়, এই কাজের এই জীবন মেরে করে ওই দেশ বাঁচবোটা। বর্ষা মৌসুমে প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে এই উপজেলার সলিমাবাদ, ভাররা ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন গ্রাম। কিন্তু এবছর বর্ষার শুরুতেই ব্যাপক ভাঙনের মুখে পড়ায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নাগরপুর উপজেলাধীন যমুনা নদীর বাম তীরে যে ভাঙন, এটা স্থায়ী সমাধানের জন্য আমরা ফ্রেমিক প্রকল্পের আওতায় প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য অন্তর্ভুক্তির জন্য অন্তর্ভুক্তির কাজ চলমান রয়েছে। একমাত্র স্থায়ী বাঁধ নির্মাণের মধ্য দিয়েই টাঙ্গাইলের যমুনার ভাঙন প্রবণ এলাকাগুলো রক্ষা করা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক।